প্রদীপবাবু, আমি দেবক কথা বলছি। বলুন। পশ্চিমবঙ্গে আপনারা ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন, এর মধ্যে আপনার নদিয়া ঘোরা হয়ে গেল, নদিয়া মালদায় আপনারা আপনার যাত্রা চলছে, আপনার আপনার অভিজ্ঞ চোখে পর্যবেক্ষণটা কি, মানুষ কি সাড়া দিচ্ছে? আমার নিজে যেটা মনে হয়েছে যে মানুষের মধ্যে যে একটা আতঙ্কের ছায়া বিস্তার লাভ করেছিল, বিপুল ভাবে প্রসারিত হয়েছিল আতঙ্ক ভয়, এই পদযাত্রা আর কিছু করুক না করুক মানুষের মনের ভিতর একটা সাহস যোগান দিচ্ছে। আচ্ছা, যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছিল তারা বুঝতে পারছেন যে রাস্তায় কংগ্রেস নেমেছে, এত হাজার হাজার কর্মী তারা মাইলের পর মাইল হাঁটছে, এরা আমাদের সঙ্গে আছে, ভয়টা কাটছে। স্যার, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে সম্প্রতি 2021-এর নির্বাচনের পর থেকে বা তার আগেও কিছুটা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। একটা রাজনৈতিক দল তারা যেভাবে নিয়ত প্রচার করে যাচ্ছে হিন্দু মুসলিম পলিটিক্স, এতে সংখ্যালঘুদের আতঙ্কের কারণ তৈরি হচ্ছে। ভারত জোড়ো যাত্রা কি তাদের মানে তাদের পাশে দাঁড়ানোর একটা ছবি তুলে ধরতে পারছে, তাদের ভরসা দিতে পারছে বলে? একদম, আমি তো মালদায় এসে আমার মনে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনের ভেতরে এই চিন্তাধারাটা খুব প্রবল হয়ে উঠছে যে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। তাই হাজার হাজার কর্মী যখন রাস্তায় নেমেছেন তখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারাও মিছিল করে রাস্তায় সামিল হয়েছে, তাদের ভয়টা কেটে যাচ্ছে এবং তারা প্রতিবাদ করতে এগিয়ে আসছে, এবং তারা বারবার মনে করছেন যে রাহুল গান্ধী যে ডাক দিয়েছে ভারতবর্ষের সাংস্কৃতিক ঐক্য, সমাজ বন্ধন তৈরি করা, সমাজের ঐক্যবদ্ধ রূপ তৈরি করা, সেটাই কিন্তু সার্থকতা লাভ করতে সমর্থ হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্যার, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে একটু ভোটের রাজনীতির নিরিখে আপনাকে জিজ্ঞেস করব, সেটা হলো যে ধরুন এই যে সংখ্যালঘুদের কথা আপনি বলছেন, এরা নির্ভর করতে পারে, এখানে ধরুন একটি শক্তি যারা রাজ্যে যারা একটা সাম্প্রদায়িক রাজনীতি করছে আমরা দেখছি, উল্টো দিকে ধর্মনিরপেক্ষ শক্তি বলতে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আপনারা এবং বামেরা, এইখানে আপনার কি মনে হয় যদি আপনাদের ভারত জোড়ো যাত্রা, ওদিকে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের শুরু হয়েছে দিদির দূত, এই দুটোতে যদি পাশাপাশি রাখা হয় তাহলে সংখ্যালঘুদের ক্ষেত্রে আমি শুধু বলছি যে তারা মানে অসাম্প্রদায়িকতার প্রশ্নে বা সেকুলারিজমের প্রশ্নে কার উপরে বেশি ভরসা করতে পারে, আপনাদের ওপরে না তৃণমূল কংগ্রেসের ওপরে? দেখুন, কংগ্রেসের ইতিহাসটাই হচ্ছে সাম্প্রদায়িক ঐক্যের ইতিহাস, এবং কংগ্রেসের এই ইতিহাস নিশ্চয়ই আমার ধারণা যে সংখ্যালঘু মানুষ ভালো করেই জানেন, কংগ্রেস কখনো কোনোদিনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলায়নি। সুতরাং অসাম্প্রদায়িক যদি থাকতেই হয় এবং এই দেশের মাটিতে সংখ্যালঘুদের সম্মান মর্যাদা সামাজিক ঐতিহ্যকে রক্ষা করতে হয় তাহলে পরে কংগ্রেসের বিকল্প কেউ নেই। স্যার, সেক্ষেত্রে তো শাসক দলও তো একটা সেকুলার ফোর্স, মানে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে সেকুলার ফোর্স, কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের সেকুলারিজমটা হচ্ছে পলিটিক্যাল আর কংগ্রেসের সেকুলারিজমটা হচ্ছে একটা আদর্শগত ব্যাপার, এবং আমাদের সঙ্গে বিজেপির লড়াইটা আদর্শের লড়াই, আমাদের সঙ্গে বিজেপির লড়াইটা পলিটিক্যাল লড়াই নয়। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।
মাতৃত্বেরই খুশি থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আছি আপনার পাশে। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে।